নির্দিষ্ট যুগযুগীকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ দেখো, ডিরেক্টলি আনসার বলে দেওয়া যায়। যেমন এই একটা কোশ্চেন যদি তোমাকে দেওয়া হয় জিরো থেকে ওয়ান এবং এই জায়গায় রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার আনসার কি হবে? এটার আনসার ডিরেক্টলি তুমি বলে দিতে পারো পাই বাই ফোর। সেটা কিভাবে বলতে পারো? মেইন কথা হচ্ছে এখানে লোয়ার লিমিটটা সবসময় জিরো থাকতে হবে। শর্ত এর ক্ষেত্রে তোমাকে অবশ্যই লোয়ার লিমিট অর্থাৎ এই লোয়ার লিমিটটা জিরোই থাকতে হবে, এবং আপার লিমিটটা অর্থাৎ এইখানে যে উপরের যে লিমিটটা থাকবে এটা যা থাকবে, যেমন এ থাকলে এইখানেও এ এর স্কোয়ার থাকতে হবে, যেটা এই যে এই জায়গায় রয়েছে। দেখো এখানে আপার লিমিট এ, তাহলে এ এর স্কোয়ার মাইনাস একটা চলকের স্কোয়ার যার সাপেক্ষে যুগযুগীকরণ তার স্কোয়ার থাকতে হবে। যদি এটা থাকে তাহলেই তুমি আনসারটা বলতে পারো পাই বাই ফোর, এই যে আপার লিমিটের স্কোয়ার করে দিলে আনসার হয়ে যাবে। দেখো এইখানেও তাই করেছি, এই যে ওয়ানের উপরে কিন্তু একটা স্কোয়ার দেওয়া যায় কথা না দেওয়া একই কথা, তাহলে এই জায়গায় ইনটু আকারে যে পাই বাই ফোর ওয়ানের উপরে একটা স্কোয়ার দেওয়া একই কথা, কারণ হচ্ছে এইটাই ডিরেক্টলি আনসার। তাহলে তোমাকে যদি আমি দেই এইটা জিরো থেকে টু এবং এই জায়গায় ফোর মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এখন এইটা না যুগযুগীকরণটা কি হবে? দেখো এটা কি টু এর স্কোয়ার না, তাহলে টু এর স্কোয়ার এই জায়গায় লিমিটের মানটাও কি আসছে টু আসছে, তাহলে এটা ডিরেক্টলি আনসার বলতে পারো পাই বাই ফোর ইন্টু টু এর স্কোয়ার। টু এর স্কোয়ার মানে কি? এই যে এইখানে যে মানটা থাকবে ডিরেক্টলি এই মানটা বসিয়ে দিতে পারো, অর্থাৎ ফোর। তাহলে আমরা যেভাবে ডিরেক্টলি আনসার বলতে পারি একটা শর্তই জিরো থেকে লিমিটটা থাকতে হবে, যেমন আমি তোমাকে ধরো এইটা দিলাম এই যে জিরো থেকে ফাইভ, এই লিমিটের ভিতরে আমি এই জায়গায় দিয়েছি পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার আনসার কি হবে? ডিরেক্টলি আমরা বলে দিতে পারি এই যে পাই বাই ফোর, এই যে এই পঁচিশ, এই যে এই পঁচিশটাই আনসার, পাই বাই ফোর ইন্টু পঁচিশ, এটাই আনসার, এটাই আনসার, অর্থাৎ পঁচিশ পাই বাই ফোর, পঁচিশ পাই বাই ফোর, এটাই আনসার, পঁচিশ পাই বাই ফোর। দেখো তুমি কিন্তু ডিরেক্টলি আনসার বলে দিতে পারতো সেই জায়গা থেকে। তাহলে এই ধরনের এমসিকিউ আসলে, যেমন আরেকটা এমসিকিউ দিতেছি দেখো জিরো থেকে থ্রি, জিরো থেকে থ্রি লিমিট, তাহলে এটার আনসার ডিরেক্টলি বলেই দিতে পারতেছে। এখন জিরো থেকে থ্রি লিমিট এইদিকে যদি থাকে, যেমন নাইন মাইনাস এক্স স্কোয়ার, তাহলে দেখো এটার আনসারটা কি হবে, যে পাই বাই ফোর, পাই বাই ফোর, আমরা এখানে পাই বাই ফোর দিব প্রথমে, পাই বাই ফোর দিয়ে এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে গুণ করে দেব, এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে গুণ করে দেব, মেইন কথা হচ্ছে যে তিনের স্কোয়ার করে দেব, একই কথা। তাহলে ধরো আমরা যদি আরেকটা এমসিকিউ দেখি, যেমন এই ধরনের যদি এমসিকিউ থাকে, যেমন জিরো থেকে সিক্স এবং এই জায়গায় রয়েছে ছত্রিশ মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এটার আনসার ডিরেক্টলি কী হবে, এই যে পাই বাই ফোর ইন্টু ছত্রিশ, পাই বাই ফোর ইন্টু এই যে ছত্রিশ অর্থাৎ সিক্সের স্কোয়ার অর্থাৎ ছত্রিশ, এটাই আনসার, অর্থাৎ নাইন পাই, এটাই কিন্তু আনসার। তাহলে আমরা এই ধরনের যত এমসিকিউ রয়েছে, যেমন জিরো থেকে টেন, তাহলে একশো মাইনাস এক্স স্কোয়ার এমন থাকবে, তাহলে সেটার আনসার কী হবে? দেখো জিরো থেকে টেন, জিরো থেকে টেন যদি এরকম থাকে একশো মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এটার আনসার কী হবে, এই যে পাই বাই ফোর আর ইন্টু হচ্ছে এইখানে একশো, কারণ এই যে এই মানটা যা থাকবে সেটাই বসিয়ে দেবো, অর্থাৎ পঁচিশ পাই। তাহলে আরেকটা যদি আনসার থাকে জিরো থেকে সেভেন, তাহলে দেখো সেভেন স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইভাবে থাকলে এটার আনসার কী হবে, সেটাও হবে এরকম পাই বাই ফোর ইন্টু সেভেন স্কোয়ার, তাহলেই আনসার হয়ে গেল, ডিরেক্টলি আনসার বলে দেওয়া যায়। তাহলে পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, সবসময় ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো সিরিয়ালাইজ দেখবা, তাহলেই দেখা গেছে তোমার এই যুগযুগীকরণ নিয়ে সব ধরনের কনফিউজ শেষ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।